নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না দেশি নগদে বেশি লাভ ভাই আপনি ইতরের কথা শুনেন না ও একটা খবিস একটা খাটাস হয় আপনি ওর কথা শুনলে আরো অসুস্থ হয়ে যাবেন আপনি ভিতরে যান ভাই আচ্ছা ভাই আপনার কাছে আমি একটা প্রশ্ন করি আপনার বিবেকের কাছে ভাই আমি একটা প্রশ্ন করি আমি তো ওর স্বামী নাকি জরি বেগম তুমি এটা অস্বীকার করবা যে আমি তোমার স্বামী না পারবা না কারণ মনে করে যে ডাক দোল পিটায়া সারা গ্রামের মানুষ জানান দিয়া দাওয়াত করে এরপরে তোমার লগে আমার বিয়াটা হয়েছে আপনি তোর স্বামী না নাকি স্বামী আপনি ওর স্বামী না ভাই কিন্তু আমি আইসা কি দেখলাম আমি দেখলাম আমি বাড়ির মধ্যে পাড়া দিয়া দেখলাম যে আপনার একটা হাত ও বগল দাবা কইরা দইরা ঘরের ভিতরে ঢোকতেছে আমি কিছু কইছি কিছু কই নাই কেন কই ভাই কারণ আমি আমি একজন বুধের মানুষ আল্লাহ আল্লাহ আমার সেই ক্যান্ডানটা দিছে ভাই ভাই পর পুরুষের হাত জরা, ধোড়া তো কোনো অন্যায় না রে ভাই এখন যদি আমার স্ত্রী জরি বেগম আপনারে পাদা কোলে কইরা দিয়া মাসি পাড়ানি মধ্যে এসো এই গান গায়ে যদি ভাই আমি মনে কিছু করবো না কেন করুম না আমি আপনি একটু তো ভাই কারণ ভাই আপনি তো অসুস্থ রে ভাই আপনি রুগী ভাই আপনি পুরুষ না নারীও না এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি বড় পরিচয় আপনি একজন বেড়াইমা কিন্তু ভাই স্ত্রী হইয়া জরি বেগম কি একজন বাইরের মানুষের সামনে তার আপন শরীরে কবিস পারে কাটাস করতে পারে আমি খালি আপনার কাছে এই প্রশ্নটা রাখতেছি আপনি এই প্রশ্নের জবাবটা আমার দেন ভাই তার আগে একটা ছোট্ট প্রশ্নের জবাব দিবেন আপনি ভাই আপনি অলকে কোনো কথা কইন না ও একটা অমানুষ ওর নিজের মান সম্মানের কোনো বালাই নেই আর চুপ করো না মজনুবে আমার লাভ কথা বলবো কন ভাই কন তুমি চুপ করে জরি আমি তার লগে একটু কথা কই লই কন ভাই কন ভাই এক ট্যাকেন ভাই এক সটা প্রশ্ন আমরা জিজ্ঞেস করেন কোনো অসুবিধা নাই ভাই আমি বেলা সময় ধরে জানলায় খারায় খারায় আপনার কথা শুনতেছি আপনি তো দুই হাজার টাকার লিগে জরির লগে যুদ্ধ শুরু করে দিয়েছেন বড় ভাই স্বামী আর স্ত্রীর সম্পর্কটা ভাই এরও কুমির ভাই আপনি তো বড় ভাই বিয়ষாதி করেন না আপনি বুঝবেন না স্বামী যদি বিপদে পড়ে ভাই কে উদ্ধার করবে স্ত্রী আর যদি স্ত্রী বিপদে পড়ে কে উদ্ধার করবে স্বামী এখন তার স্বামীর 2000 টাকা দরকার আমি কার কাছে যাব আমার স্ত্রী জানawai আপনি তো আমার প্রশ্নটাই করবার দিলেন না উল্টার একটা প্রশ্ন করে বললেন না ভাই করেন আমি আগেই তো বললাম আপনি 100টা প্রশ্ন করেন আমি প্রতিদিন বলেন ভাই যে আপনি 2000 টাকার লিগা ঝগড়ার লগে যুদ্ধ শুরু করে দিয়েছেন সেই আপনি কইতাছেন জরি আপনার লগে গেলে তার টাকার কোন অভাব হইব না সোনার অলঙ্কার দিয়ে তারা ঢাইকা দিবেন কেমনে কোন তো বুদ্ধি তা এত বুদ্ধুলি আপনি গুমান কেমনে বড় ভাই হম দুই হাজার টাকা কি আপনার লাগবই হ্যাঁ হ্যাঁ কি কোন লাগবো না টাকা লিখে তো বই রিস রে ভাই ভাই আপনি ভিতরে যান ওর কোনো কথাই শুনবেন না আপনি ওর একটা টাকাও দিবেন না আপনি আর কেমনে দিব পকেট তো আমার খালি কোন কি ভাই এই খালি পকেট লয়ে আমার স্ত্রীর সেবা নিতেছেন এটা কোনো কত হইলো নাকি হ্যাঁ আমার পকেটের অবস্থা নিয়ে আপনার চিন্তা করন লাগবে না আপনি কি আমারে দুইরে একটু রসুলপুর বাজারে নিয়ে যেতে পারবেন বড় ভাই রসুলপুরে গেলে টাকা পাওয়া তো ভাই পাওয়া যাবে আয় ভাই না ভাই এই কাম ভুলেও করেন না আপনি টাকা দেওন তো দূরের কথা

ठीक होता तो सुना किंतु कामदार भी ठीक होता तो सुना भाई